কেউ যদি নিজে নিজে উইন্ডোজ সেটআপ না দিতে পারে তাহলে আমার হলো কপাল খারাপ। F10 এন্টার দিলাম, এটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, এই যে 2133 এন্টার দেন, এই যে চলে আসছে 3232। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের DIO PCBL-এর পঞ্চম পর্ব। আজকে আমরা শিখবো হচ্ছে BIOS বা UEFI সেটিংস, হচ্ছে XMP মানে এক্সট্রিম মেমোরি প্রোফাইল বা XMP-টা কি। আমি চাইছিলাম XMP নিয়ে আলাদা একটা ভিডিও করতে, ভাবলাম যে আজকে যেহেতু UEFI নিয়ে ভিডিও আছে তো ওখানে এটা অ্যাড করি। XMP-টা হচ্ছে আমরা যারা বর্তমানে DDR4 র্যামগুলো নেই, বেশিরভাগ হচ্ছে 2400, 2666, 3200 এবং 3600 অনেকের আছে। আপনি যদি আপনি UEFI থেকে XMP এনেবল না করেন, সেক্ষেত্রে যেটা হবে আপনার মাদারবোর্ডে মানে বাই ডিফল্ট ওটা 2133 বাসে রান করবে। আপনি চেক করে দেখবেন, আর ভিডিও শেষে আপনি দেখতেই পারবেন যে আমরা কীভাবে চেক করতে পারেন যে আপনার PC-তে র্যামটা কত মেগাহার্টজে রান করতেছে। আর এই জন্য আমি বলি যে কোয়ালিটি প্রোডাক্ট, ব্র্যান্ডের প্রোডাক্ট একটা ভ্যালু আছে। শুধু খালি এটা কম হলে, শুধু খালি দৌড়াবেন না, PC যখন কোটেশন করবেন যে ওখানে 500-1000 কম পাইছে, ওখানে নেই, ব্র্যান্ড ভ্যালু কত। এখন যদি আপনি দেখা যায় দুনপুন একটা ব্র্যান্ডের র্যাম লাগাই দেন PC-তে বা রান করতেছেন, এখন দেখা যাবে XMP এনেবল করলে মেশিনটা হয়তো বা প্রবলেম করতে পারে, বা XMP করে চালালে আপনার র্যামের লাইফ স্প্যানটা কমে যেতে পারে। XMP-টা এক ধরনের আবার ওভারক্লকের মতো, এই জিনিসটা এক ধরনের ওভারক্লক। তো চলেন, আপনি কীভাবে XMP এনেবল করতে পারবেন ওই বিষয়ে থাকবে, আর বুটমেনের বিষয়ে কিছু কথা থাকবে, আর BIOS-এর বিষয়ে বিস্তার কথাবার্তা বলার দরকার নেই, কারণ BIOS-এ অনেক সেটিংস থেকে আমাদের এত কিছু জানার দরকারও নেই। আমাদের মেনলি যে জিনিসগুলো জানলে হয়ে যায় ওটাই আমরা আজকে শিখব। এটা হচ্ছে আমাদের মাদারবোর্ডে UEFI মানে যেটা BIOS। এখনকার লেটেস্ট সব মাদারবোর্ডে হচ্ছে UEFI সেটিংস থাকে। আগের মাদারবোর্ডে হচ্ছে আপনার যে ব্লু স্ক্রিনের মতো থাকতো ওটা ছিল হচ্ছে BIOS সেটিংসের মতো। তবে এটাকে আমি BIOS হিসেবে ধরলাম যাতে সবাই বুঝতে সুবিধা হয়, কারণ আমরা এটাকে লোকালি BIOS হিসেবে জানি। তো আপনি যখন ফার্স্ট টাইম PC-টা রান করবেন, BIOS-এ ঢুকবেন কীভাবে, BIOS-এ যাওয়ার জন্য PC-টা চালু করার সাথে সাথে কিবোর্ড থেকে এই ডিলেট কীটা চাপতেই থাকবেন, মানে BIOS আসার আগ পর্যন্ত আপনি ডিলেট কী চাপতেই থাকবেন। এই যে এখন BIOS চলে আসছে, কন্টিনিউসলি প্রেস করে মানে হচ্ছে কি, দেখা যায় একবার দুবার প্রেস করলে ওটা আপনার উইন্ডোজে ঢুকে যায়, BIOS-এ আসে না। এই জন্য হচ্ছে সবচেয়ে ভালো উপায় মেশিনটা চালু করার সাথে সাথে হচ্ছে আপনার এই ডিলেট কিটা প্রেস করতে থাকা। আর একটা ইনফরমেশন দিয়ে রেখে, আমার মাদারবোর্ডটা হচ্ছে MSI B450 মোটর ম্যাক্স। এটা হচ্ছে আপনার MSI, Gigabyte, Asus, ASRock যতগুলো ব্র্যান্ডে হোক বা AMD প্ল্যাটফর্ম হোক, ইন্টেল প্ল্যাটফর্ম হোক, যত প্ল্যাটফর্মে হোক, সেটা হচ্ছে আপনার BIOS-এ ঢোকার জন্য ডিলেট কিটাই দিতে হয়। আগের কিছু মাদারবোর্ড থাকতো যেটা হচ্ছে ইন্টেলের অনেক আগের F2 দিয়ে দিতে হতো, বাট এখনকার যত মাদারবোর্ড আছে অল ওভারে সব হচ্ছে ডিলেট কিটা দিয়েই আপনি BIOS-এ আসতে পারবেন। যখন আপনি UEFI বা BIOS সেটিংসে আসবেন তখন হচ্ছে সর্বপ্রথম এই মনিটরটার দিকে ভালো করে খেয়াল করবেন। বাই ডিফল্ট আপনি ডিলেট কি প্রেস করবার যে স্ক্রিনটা আছে এটা ভালোভাবে আপনি খেয়াল করবেন। খেয়াল করবার আপনি দেখবেন যে এখানে যে লেখাগুলো আছে এগুলো একটু নজর দিয়ে পড়বেন, প্রত্যেকটা ওয়ার্ড ভালোভাবে পড়বেন, এবং বিশেষ করে খেয়াল রাখবেন এই যে দেখেন এই দিকে আপনার অ্যাডভান্স F7 F2 বা এই জাতীয় যে অপশনগুলো থাকবে এখানে একটাই আছে, আপনারটা হয়তো আরও বেশি থাকতে পারে, F8 থাকতে পারে, F10 থাকতে পারে, বা যেটাই থাকুক এগুলোর মানেটা বুঝবেন। তো এটা হচ্ছে মাদারবোর্ডের ডিফল্ট, আপনি যখন BIOS-এ আসবেন এই স্ক্রিনটা আসবে। এখানে হচ্ছে আপনার CPU মানে হচ্ছে CPU ইনফরমেশন দিছে, এখানে আছে মেমোরি, তার মানে হচ্ছে মেমোরি ইনফরমেশন। এই যে দেখেন, আমি XMP-র বিষয়ে পরে আসবো, আমার র্যামটা কিন্তু হচ্ছে আপনার 3200 MHz র্যাম জি স্কিলের, বাট এখানে হচ্ছে চলতেছে 2133 MHz কারেন্ট DRAM ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। স্টোরেজ এখানে গেলে আপনি দেখতে পারবেন কী কী আছে, আমার এখানে হচ্ছে NVMe আছে, আর হচ্ছে 1TB। তারপর হেল্পে যান, এখানে দেখেন আপনার শর্টকাট কীগুলো দেওয়া আছে, এটা একটু খেয়াল রাখবেন। এখানে হেল্পের মধ্যে আছে, আপনার হয়তো অন্য কোনো মেনুর মধ্যে থাকতে পারে, শর্টকাট কীগুলো খুব কাজে দেবে। যেমন হচ্ছে আপনার অপটিমাইজ ডিফল্ট, মানে আপনি যদি এই BIOS সেটিংসটা ধরেন আপনি কাজ করতে করতে কি সেটিংস করছেন উল্টাপাল্টা হয়ে গেছে, এখন আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে ফ্যাক্টরি সেট কীভাবে দেবেন, ওই সিমুইজ খুলে দেওয়া দরকার নেই। এটা হচ্ছে আপনার এই মাদারবোর্ডের জন্য হচ্ছে আপনার, আমি যদি F6 দিই, এই যে লোড ডিফল্টস, মানে এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি যে বাসটা ছিল সেটিংসটা ছিল ওরকম হয়ে গেছে। আপনার মাদারবোর্ড হয়তো অন্য অপশন থাকতে পারে, এটা আপনি একটু দেখে নেবেন। তারপর F8-এ এটা হচ্ছে আপনার লোড ওভারক্লকিং প্রোফাইল, এরকম এক একটা অপশন আছে। F10 এটা হচ্ছে সব মাদারবোর্ডের সেম, যত মাদারবোর্ড আছে আমাদের আসুস, MSI, Gigabyte, যত মডেল আছে, ইন্টেল, AMD, সব BIOS সেটিংস করার পরে যা যা চেঞ্জ করার পরে এটা যখন আপনি সেভ দিবেন এটা হচ্ছে F10, কিবোর্ড থেকে F10 দেবেন। এটা শুধু এই মাদারবোর্ড না, সব মাদারবোর্ডে F10 দিলে হচ্ছে আপনার, এখন আমি যদি এন্টার দিই এটা সেভ হয়ে রিসেট দেবে, তাই আমি এন্টার দিলাম না। এটা গেল M-Flash, এটা হচ্ছে আপনার যখন আপনার BIOS যদি আপডেট করা দরকার ওটার জন্য। ফেভারিট, এখানে কিছু মেনু আছে, আরও অন্য মেনু আছে, ওদিকে আমি গেলাম না। এখন আমি ধরেন কিছু কাজ করব, BIOS সেটিংস করব বা আমি XMP-টা অ্যানেবল করব, বুট মেনু দেখব, তখন কী করব, এই যে অ্যাডভান্স, আমি এখানে মাউস দিয়ে ক্লিক করতে পারি অথবা অ্যাডভান্স মানে F7, আমি যদি কিবোর্ড থেকে F7 দিই, এই যে আমার হচ্ছে আরেক মেন যে সেটিংস অপশনগুলো আছে এখানে চলে আসে F7। তো আপনিও খেয়াল করবেন যে আপনার মাদারবোর্ডে BIOS-এর যখন এই যে স্ক্রিনটা আসবে প্রথম, ওখানে আপনার F7 থাকতে পারে বা F8, কোনটা আছে ওখানে শো করবে,
F7 বা আপনি মাউস দিয়েও কাজ করতে পারেন, যার কিবোর্ডে অতটা অভ্যস্ত না, তারা মাউস আপডেট যে UEFIগুলো সবগুলো হচ্ছে মাউসের কার্সর থাকে, আপনি মাউসের কার্সর দিয়েও হচ্ছে ক্লিক করে কাজ করতে পারবেন। তো অ্যাডভান্স মেনু আসার পরে হচ্ছে এটা হচ্ছে আমার ওই লেআউটটা, এখানে হচ্ছে সেটিংস আছে, আমি যদি সেটিংসে যাই সেটিংসের মধ্যে হচ্ছে আরও সেটিংস আছে, ধরেন আমি সিস্টেম স্ট্যাটাসে গেলাম, এখানে হচ্ছে আমার স্ট্যাটাস দেখাচ্ছে। এখন এখানে একটা কথা হচ্ছে, আপনি যখন একটা মেনুতে ঢুকবেন পিছনে যাবেন কীভাবে, এখানে কিন্তু ব্যাক অপশন নাই, কিন্তু কিবোর্ড থেকে ব্যাকে দিলেও যাবে না, বায়োস থেকে যে কোনো অপশনে ঢোকার পরে ব্যাকে যাওয়ার অপশন হচ্ছে স্কেপ, আপনি জাস্ট হচ্ছে স্কেপ প্রেস করবেন, যতগুলো অপশন ভিতরে ঢুকবেন স্কেপ দেবেন, আপনি হচ্ছে পিছনে দেবেন, আবার আগের জায়গায় যেতে পারবেন, এটা খেয়াল রাখবেন। এটা সব মাদারবোর্ডের ক্ষেত্রে এই অপশনটাও, এখানে দেখেন আমার সিস্টেম স্ট্যাটাসে দেখালাম অ্যাডভান্স, অ্যাডভান্স দেখলে এখানে যে অনেকগুলো সেটিংস আছে এগুলো নিয়ে যেগুলো না বুঝবেন, একটা জিনিস খেয়াল রাখবেন বায়োসের ক্ষেত্রে যেটা না বুঝবেন ওগুলো নিয়ে কোনো ঘাটাঘাটি করবেন, ওটাকে অটোই রাখতে দেন, স্কেপ দেন। এটা হচ্ছে বুট মেনু, বুট মেনুতে যান, বুট মেনুতে হচ্ছে আপনি পাবেন আপনার মাদারবোর্ডে যে বুট সেটিংস, যে আপনার যদি দেখা যায় দুইটা হার্ড ডিস্ক থাকলো তো আপনি কোন হার্ড ডিস্ক থেকে ফার্স্টে বুট করবেন, অবশ্যই অবশ্যই আপনার যে হার্ড ডিস্কটাতে বা যে অ্যাসেস যেটা হচ্ছে উইন্ডোজ দেওয়া থাকে ওটাকে হচ্ছে আপনি ফার্স্ট বুট দিয়ে দেবেন সবসময় বাই ডিফল্ট, তার মানে দেখা যাবে ওটা যদি দ্বিতীয়তে থাকে তো ওই প্রথম বুটে যখন যাবে ওই প্রথম হার্ড ডিস্কে দেখা যাবে উইন্ডোজ থাকবে না, এটার জন্য 2-3 সেকেন্ড 4 সেকেন্ড দেরি করে তখন আবার দ্বিতীয়টা খুঁজে যাবে, এটা একটু দেরি হবে। এই জন্য বুট মেনু সবসময় বুট অপশনে আপনার সবসময় হচ্ছে যেটাতে উইন্ডোজ থাকবে ওটা উপরে থাকবে। তারপর হচ্ছে এখানে UEFI হার্ড ডিস্ক ড্রাইভ প্রপার্টিস আছে, এখানে হচ্ছে আপনার বুট অপশন উইন্ডোজ বুট ম্যানেজার, যেটা এখনকার বর্তমান যে আপডেট মাদারবোর্ডগুলো আছে এটা বাই ডিফল্ট হচ্ছে ওরা নিয়েই নেয়, যেটাতে উইন্ডোজ দেন আপনি ওটাকে ওরা ফার্স্ট বুট বাই ডিফল্ট করে দেয়, তারপর আপনি যদি আগের মাদারবোর্ড হয় আপনি এটা ম্যানুয়ালি সেট করে নেবেন, আর অথবা যে এখান থেকে করতে পারে যে দেখেন বুট পাইরেট, এখানে হচ্ছে আমার মাউস দিয়ে করতে পারে স্কিপ দেন, সেভ অ্যান্ড এক্সিট, এই সেভ অ্যান্ড এক্সিট এটা খুব কাজের একটা অপশন, কাজের একটা মেনু, এটা হচ্ছে ধরেন আমার মাদারবোর্ডে হচ্ছে এই সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর হচ্ছে এইখানে আছে সেভ অ্যান্ড এক্সিট, এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু আপনি দেখবেন নর্মালি আমাদের যে মাদারবোর্ডগুলো 61 বা 81 বা আরও অন্য রকম মাদারবোর্ড আছে এটা হচ্ছে উপরের দিকে হচ্ছে আপনার ই থাকে, বাসটা থাকে একদম লাস্টে ডান দিকে হচ্ছে সেভ অ্যান্ড এক্সিট থাকে, ওই দিকটাতে যাবেন বা আপনার এটা যেখানে আছে ওখানে যাবেন, সেভ অ্যান্ড এক্সিটে যাওয়ার পরে সেটা হচ্ছে এখানে এই যে রেজিস্টার ডিফল্ট, এটা আমি ওই যে F6 মাদারবোর্ডে দেখাইছিল, আর এখানে হচ্ছে আপনি সেভ অ্যান্ড এক্সিটের মধ্যে এটা পেয়ে যাবেন, রেজিস্টার ডিফল্ট এন্টার দেন। এটা আবারও বলতে চাই সেটা হচ্ছে যে আপনার বায়োসে আমি যেমন কাজ করলাম আমার একটু হিজিবি যাবে, আমি কনফিউশন আমি ঝামেলা করতেছে আমি ফ্যাক্টরি মুডে যাব, তখন হচ্ছে এন্টার দেবেন, এটা হচ্ছে লোড ডিফল্ট হয়ে গেল মানে রেজিস্টার সেটিংস হয়ে গেল। আর সেভেন এক্সিট মেনু যেটা সবচেয়ে বেশি কাজে দেয় সেটা হচ্ছে আপনার যে রেজিস্টার ডিফল্ট মানে বায়োসটা রিসেট করে দেওয়া, আর একটা হচ্ছে আপনার এই যে বুট ওভাররাইড, এটা হচ্ছে আপনার যেটা আপনি যখন এই যে দেখেন এখানে কী দেওয়া আছে উইন্ডোজ, আমার ফাস্টবুট দেওয়া আছে কি উইন্ডোজ, যেটা আমার হচ্ছে NVMe থেকে উইন্ডোজ হবে, এখন দেখা গেলো আমি এই মেশিনে নতুন করে উইন্ডোজ দিব, এখন আমি ফাস্টবুট এত ঝামেলা যাবো না, সেটিং মিটিং করবো না, আপনি ডাইরেক্ট এখানে আমার দেখেন এই যে এডেটা UEFI এডেটা ফ্ল্যাশ দেবে, এটা হচ্ছে আমার উইন্ডোজ করা উইন্ডোজ পেন ড্রাইভ, আমি যদি এখানে ক্লিক করি ইয়েস দেই, এটা যখন আমার রিবুট হবে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন আমার হচ্ছে উইন্ডোজ অপশনে চলে আসে, আমার কিন্তু এখানে অলরেডি উইন্ডোজ দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে সরাসরি উইন্ডোজে চলে আসে, এখন আমি চাইলে এখান থেকে উইন্ডোজ দিতে পারবো, বাট আমি দিচ্ছি না, আমি এটা আবার রেজিস্টার দিয়ে দিচ্ছি। ওসি এই মেনু বিষয়ে কিছু কথা বলা, আমি একটু পিছনে যাই, যেটা আমি বলছিলাম XMP মানে দেখেন এই যে আমার র্যামটা 3200 MHz, এখানে 2133 MHz চলতেছে, এটাকে আমি কীভাবে 3200 MHz রান করতে পারি, প্লাস আমার এই CPUটা এটা হচ্ছে আপনার 3.7 চলতেছে, বাট হচ্ছে রাজনের 3400G এটা আপ টু 4.2 পর্যন্ত করা যায়, তো এটা আপনি এই বাসটাতে এই মাদারবোর্ডের বাসটাতে খুব ইজিলি করা যায়। প্রথমে XMPটা বলি যেটা জরুরি সবার ক্ষেত্রে, XMPটা আমি এখানে যদি অন করি আমার এই বায়োসে এটা আমার XMP হয়ে গেছে, এখন আমি F10 দিয়ে বের হলে আবার যখন বায়োসে ঢুকবো তখন দেখবেন এখানে 3200 চলে আসবে, বাট আপনার সব মাদারবোর্ডে বায়োসে এরকম সেম অ্যাজ ইট ইজ থাকবে না, আপনি যখন আপনার বায়োসে এখানে আপনি পেলেন না আপনার শর্টকাটে তখন আপনি কী করবেন, আপনার অ্যাডভান্সে তো যাবেনই, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে এটা খুঁজে নিতে হবে যে আপনার ওই XMP মেনুটা কোথায় আছে, যেখানে থাক যে কোনো মেনুর মধ্যে তো থাকবেই, তো আমার এখানে হচ্ছে OC এটার মধ্যে আছে, এখানে থাকার পর এই যে দেখেন DRM সেটিংস, তো আপনি আপনার মাদারবোর্ডে DRM সেটিংসেও যেতে পারেন, এই যে XMP এখানে আপনি এন্টার দিবেন, তারপরে প্রোফাইল 1 সিলেক্ট করবেন, এই দেখেন এখানে অন হয়ে গেছে, মানে ঘুরে ফিরে একে এখান থেকে করলেও এটা অন হবে আর এই অন হলেও এখান থেকে হতো, যাই হোক আপনি XMPটা এখানে যদি ডিজেবল থাকে আপনি হচ্ছে প্রোফাইল 1 দিবেন, তারপর হচ্ছে দেখেন F10 দেন, ইয়েস দেন, এখন আপনি আবার বায়োসে যান, এই যে দেখেন আমার এখানে অলরেডি 3200 MHz চলে আসছে ভাইয়া, এই জন্যই বলি এই যে আমি ধরেন আমি যদি একটা বুমবাং র্যাম ইউজ করতাম, আমার এই র্যামটা হচ্ছে G-Skillet Trident Z ওয়ান অফ দ্য বেস্ট র্যাম, বা এটা না দেন আপনি Corsair Vengeance র্যামটা দিতে পারেন, Corsair Vengeance র্যামটাও ভালো,
এই র্যামগুলো দিলে আপনার XMP দিলে খুব স্মুথলি চলবে। আবার দেখা যায় কিছু র্যাম হয়তো বা XMP এনেবলগুলো ঝামেলা করতে পারে, এই জন্যই যদি আপনি দেখেন যে বুং বাং বুংচুং র্যাম, তো ভাইয়া ওটাকে XMP করা দরকার নাই, না করলে ভালো। আর যদি ভালো ব্র্যান্ডের র্যাম হয় অবশ্যই অবশ্যই আপনি XMP করবেন আপনার পারফরমেন্স গেইন করার জন্য। এখানে দেখেন আমার CPU চলতে আছে 3.7 GHz। এখন এখানে দেখেন আমার এখানে গেম বুস্ট একটা অপশন আছে। এখন আপনার ওই মাদারবোর্ডে যদি গেম বুস্ট না থাকে, অন্য কোনো বুস্ট থাকে বা ওয়ান ক্লিক ও সেরকমই থাকে, ম্যানুয়ালি না, আবার খেয়াল করতেছি ম্যানুয়ালি না, ম্যানুয়ালি হলে করার দরকার নাই, যারা এক্সপার্ট তারা অবশ্যই করবেন, আর এক্সপার্ট না হলে ম্যানুয়ালি কখনোই আপনি গিগাহার্টজ বা বোল্ট এগুলো দিবেন না। তো আমি এখানে অন করে দিলাম, অন করে দেওয়ার পর হচ্ছে আমি F10 দিলাম, ইয়েস দিলাম। এখানে যে হলুদ কালারের মেসেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওরা বোঝাচ্ছে যে এই গেম বুস্ট অন করা অবস্থায় আপনি বায়োসে সিমুস ক্লিয়ার করবেন না, মানে ব্যাটারি রিসেট করবেন না, প্লাস হচ্ছে বায়োস আপডেট দেবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, বায়োস সেটিংস করতে যাওয়ার সময় যদি কোনো ওয়ার্নিং মেসেজ, এটা খুবই খেয়াল করে পড়বেন, এটাকে আপনি স্কিপ করবেন না, খুবই আপনি খেয়াল করে পড়বেন ওরা কী বোঝাচ্ছে, বুঝে কাজ করবেন, কারণ বায়োসটা খুব সেন্সিটিভ, তো উল্টাপাল্টা করলে দেখা যায় এটা আপনার ফেলিওর চলে আসে। তো গেম বুস্ট অন করার পর হচ্ছে 4.15 চলে আসে, তার মানে অনেক, 4.2 যেটা ম্যাক্সিমাম ছিল অলমোস্ট কাছাকাছি 4.15 GHz, এটা এখন আমার CPU চলতেছে। তার মানে কি আমার এটা ধরতে পারেন যে ওভারক্লক হয়ে গেল, ওভারঅল র্যামটাও প্লাস CPUটাও। আর এই গেম বুস্টটা অন করার সময় আপনার প্রিফার থাকবে আফটার মার্কেট কুলার ইউজ করার জন্য, ওটার সাথে যে কুলারটা দেওয়া আছে ওটা না ইউজ করার জন্য। কারণ আমি দেখছি এটা যখন আমি অন করি আমার যে ফ্যানটা আছে CPU কুলার, এটা খুব স্পিডও করে, মানে বুঝতে পারতেছি এখান থেকে যেহেতু গিগাহার্টজ বাড়ছে এটা হিটটাও বেশি হবে। কাজে যদি আপনার আফটার মার্কেট কুলার না থাকে CPUতে, গেম বুস্টটা আমার প্রিফার থাকবে না অন করার জন্য, বাট XMPটা অবশ্যই করবেন। তো এই ছিল একটা বায়োসের বেসিক সেটিংস। এখন কথা হচ্ছে ভাইয়া, অনেকে বলবেন যে ভাইয়া আমি এত XMP ম্যাক্সএমপি বুঝি না, ওভারক্লক মোভারক্লক বুঝি না, আমি হচ্ছে ভাইয়া উইন্ডোজ দিব, উইন্ডোজ দিতে গেলে বায়োসে তো গেলে আমি ভাই বুট মেনু খুঁজে পাই না, বা আমি হচ্ছে আমার পেন ড্রাইভ থেকে বুট করতে পারি না। তো ভাইয়া সেটা হচ্ছে প্রত্যেকটা মাদারবোর্ডে একটা শর্টকাট বুট মেনু থাকে, সেটা হচ্ছে আপনি বায়োসও না ঢুকেই ডাইরেক্ট হচ্ছে বুট করতে পারবেন। সেটার জন্য কী করবেন, আপনি হচ্ছে মেশিনে রিস্টার্ট দেবেন। আর একটা কথা বলে রাখি, এই বায়োস থাকা অবস্থাতে এখান থেকে রিস্টার্ট দিতে পারেন কিবোর্ড থেকে, সেটার জন্য কন্ট্রোল অল্টার ডিলেট চাপ দেবেন, এই যে রিস্টার্ট হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আপনার MSI-এর জন্য F11, MSI মাদারবোর্ড হলে সেটা ইন্টেল হোক AMD হোক কোনো বিষয় না, যত মডেল হোক F11 চাপ দিতে থাকবেন। আর ওই মান দেখতে আমরা 31-14 কথা কইন না, এটা হচ্ছে মূলত ধরেন 16-এর পর থেকে যত মাদারবোর্ড আছে আপডেট, তো কোনো কথাই নেই, F11 চাপ দেবেন। এখন এখান থেকে হচ্ছে প্লিজ সিলেক্ট বুট ডিভাইস। এখন হচ্ছে এখানে আপনার একটা জিনিস তো বুঝতে হবে ভাইয়া, যে আপনি ওই আপনার উইন্ডোজটা কোনটার মধ্যে আছে। আমার হচ্ছে এটা এটার মধ্যে উইন্ডোজটা। এখন এখানে খেয়াল করেন এখানে দুইটা আছে এটা। আপনি যখন কোনো পেন ড্রাইভকে বুটেবল করবেন UEFI মোডে, তখন এখানে একটা তো পেন ড্রাইভ শো করবে, আর একটা হচ্ছে UEFI মোডে শো করবে। এখন হচ্ছে UEFI এটার মধ্যে আমার উইন্ডোজ আছে। আসুস মাদারবোর্ডে হলে F8, গিগাবাইট হলে F12, যত মাদারবোর্ড হোক। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আপনার PC-তে র্যামটা কত মেগাহার্টজে চলতেছে, সেটা আপনি কীভাবে জানতে পারবেন বায়োসে ঢোকা ছাড়ে। কারণ সব বায়োসে ওই যে এই বায়োসের মতো উপরে হচ্ছে র্যামটা কত মেগাহার্টজ চলে ওটা শো করে না, এটা ম্যানুয়ালি দেখতে হয়, মেনুতে ঢুকে, ওটা অনেকটাই টাফ। তো আপনার PC যদি রানিং থাকে আপনি যেটা করবেন সর্বপ্রথম, যেটা খুব ইজি, কন্ট্রোল অল্টার ডিলেট চাপ দেবেন, এই টাস্ক ম্যানেজার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যদি যে ফিওয়ার ডিটেল এরকম থাকে আপনি মোড়ে যাবেন, তারপরে পারফরমেন্সে যাবেন, তারপরে মেমোরিতে যাবেন, এটা হচ্ছে কত মেগাহার্টজ চলতেছে, এটা আপনার ম্যাক্সিমাম হচ্ছে মাদারবোর্ডে দেখায় দেবে। ধরেন আপনারটা এরকম দেখালো না, এরকমই দেখাইতেছে কথার কথা, তখন ক্লোজ করে দেন। আপনি হচ্ছে উইন্ডোজ কি প্লাস রান দেন, রান দেওয়ার পরে এখানে হচ্ছে দেখেন আপনি লিখবেন CMD, এই CMD মেনুটা আসবেন। এটাতে দুইভাবে আনা যায়, এটা একভাবে, আরেকভাবে হচ্ছে এখানে ক্লিক করবেন সার্চে, এখানে লিখবেন CMD 10 হলে এখানে ক্লিক করবেন, যেভাবেই হোক আনলেন। CMD আনার পরে আপনি এই যে এই লেখাটা লিখবেন, এই ওয়ার্ডটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এই লেখাটা, এই যে হুবহুব সেম স্পেস দিয়ে দিয়ে লিখে এন্টার দেন, এই যে চলে আসছে 3200। আমার এখানে দুইটা দেখাচ্ছে, কারণ আমার এখানে হচ্ছে আপনার দুইটা র্যাম আছে, 3200 দেখাচ্ছে। এটা আমি হচ্ছে আপনাকে আবার দেখাচ্ছি, আমি এখন হচ্ছে বায়োসে যাবো, XMP-টা অফ করে দেবো, F10 এন্টার দিলাম, আবার CMD প্যাডে যাবো, কপি করে নিলাম, এটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, কপি করে নেওয়ার পরে এখানে আসার পরে আমি পেস্ট করে দিলাম, এই যে 2133, তখন দেখা যাচ্ছিল হচ্ছে আপনার 3200 MHz, এখন দেখাচ্ছে 2133 MHz। তো এই ছিল আজকে ভিডিও থেকে, যদি কোনো কিছু জানার থাকে কম বক্সে জানাবেন। আর নেক্সট এপিসোড থাকবে হচ্ছে সবার অনেক 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 প্রতিক্রিয়া যে উইন্ডোজ সেটআপ, আর আমার এই ভিডিওটা দেখার পরে মানে উইন্ডোজ সেটআপে কেউ যদি নিজে নিজে উইন্ডোজ সেটআপ না দিতে পারে তাহলে আমাদেরও কপাল খারাপ, আমার কিচ্ছু করার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য করবেন, আল্লাহ হাফেজ।